আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও একটি অ্যান্ড্রয়েড সেটিংস ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই অ্যামেজিং হতে যাচ্ছে এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে বলবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের। বন্ধুরা, কেমন হয় যদি আপনার ফোনের একটি ডিসপ্লে দুইটা হয়ে যায়? বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আজকে আমি আপনাদের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনারা অন করে দিলে বা সেইখানে বিভিন্ন সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আপনারা চালু করে দিবেন, দেওয়ার পরে দেখবেন আপনার ফোনে যে একটি ডিসপ্লে আপনারা এখন ইউজ করতে পারছেন, একটি ডিসপ্লেতে সব কিছু দেখতে পাচ্ছেন, সেইখানে সেই সিস্টেমটা অন করে দেওয়ার পরে আপনারা সেইখানে দুইটা ডিসপ্লে দেখতে পাবেন। আপনার ফোনের একই ডিসপ্লের ভিতরে কিন্তু দুইটা ডিসপ্লে চলে আসবে। বন্ধুরা, এটি কিন্তু খুবই অ্যামেজিং হতে যাচ্ছে। তো এই জন্য বলবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, সরাসরি আজকের ভিডিওটি শুরু করবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন এমটেক বিডি9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। তো বন্ধুরা, এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, যেমনটি বললাম, আজকে আমি আপনাদের একটি অ্যামেজিং সেটিংস দেখাবো যে আপনারা কীভাবে ডিসপ্লে দুইটা করবেন, অর্থাৎ একই ডিসপ্লের ভিতরে আপনারা ভিন্ন ডিসপ্লে আর ভিন্ন আরেকটি ডিসপ্লে পেয়ে যাবেন। এটি কিন্তু শুনতে আজও ভালো, আমি আপনাদের আজকে করে দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। তো বন্ধুরা, তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের ফোনে যে সেটিংসটি আছে, তো সেটিংসটি আপনারা চলে যাবেন। তো সেটিংসে চলে আসার পরে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, সেটিংসে চলে আসার পরে আপনাদের অনেকেই হয়তো জানা আছে যে আপনাদের একটি সেটিংস আছে আপনাদের ফোনে, সেটি হলো ডেভেলপার অপশান। এই ডেভেলপার অপশানটাই কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে যে করে হোক। তো বন্ধুরা, অনেকের ফোনে মানে এক একজনের ফোনে কিন্তু এক এক রকমভাবে ডেভেলপার অপশানে ঢোকা যায়। যেমন আমার ফোনটিতে আমি একেবারে শেষে দেখতে পাচ্ছেন আমার এখানে সিস্টেম আছে, তো আমার ফোনের সাথে যাদের মিলবে তারা কিন্তু এইভাবে পাবে এবং অন্যান্য ফোনেও কিন্তু পাওয়া যায়। সব ফোনেই কিন্তু ওই অপশানটি থাকে। তো বন্ধুরা, এজন্য আপনারা খুঁজে নেবেন, সেটি হলো ডেভেলপার অপশন। তো আমি সিস্টেমে চলে আসলাম, আশা করে আমার এই অপশানের একেবারে নিচে দেখুন, এখানে ডেভেলপার অপশন বলে একটি সেটিংস আমার এই নিচে দেওয়া আছে। তো বন্ধুরা, এটি কিন্তু সেই মূল সেটিংসটা, তো এটির ভিতরে কিন্তু সেইগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই সেটিংসটাই কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে, ডেভেলপার অপশন। তো এইখান থেকে না পেলে আমি আপনাদের আরেকটি শর্টকাট বুদ্ধি দেখিয়ে দিই, সেটি হলো আপনারা ব্যাগে আসবেন, আসার পরে উপরে দেখুন যে সার্চ বার আছে। তো এইখানে আপনারা যদি সার্চ করেন এখানে ডেভেলপার অপশন বলে, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা সার্চ করে যে করে আপনারা খুঁজে নেবেন ডেভেলপার অপশানটা। তো অথবা অনেকের ফোনে কিন্তু ডেভেলপার অপশান ইনেবল করা থাকে না, নতুন যে ফোনগুলো, তো আপনারা ইনেবল করে নেবেন ইউটিউব ভিডিও থেকে। বন্ধুরা, যাই হোক, ওই ডেভেলপার অপশানে আজকে আমি এবার চলে যাবো। তো এই ডেভেলপার অপশানে চলে আসলাম, আসার পরে আমি যেমনটি বললাম এখানে কিন্তু আপনারা অনেকগুলোই সেটিংস পেয়ে যাবেন, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। তো জাস্ট আজকে আমি যেটি দেখাবো সেটি হলো ডিসপ্লে কীভাবে আপনারা একই ডিসপ্লের ভিতরে ভিন্ন ডিসপ্লে আনবেন, তো সেটি কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। তো আপনারা এইখান থেকে ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু সবগুলোই সিস্টেম কিন্তু প্রয়োজনীয়। তো আমি জাস্ট যেটি দেখাবো সেটি হলো একটু এখানে খেয়াল করুন, এইখানটাতে মাঝখানটাতে এখানে খেয়াল করুন, এইখানে সরি এইখানে এইখানে খেয়াল করুন যে এইখানটাতে ভালো করে খেয়াল করুন, এইখানটাতে লেখা আছে যে সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে। এটি কিন্তু মূল জিনিস আজকে আজকে আমি ভিডিওর মূল যে সিস্টেমটা মূল যে সেটিংসটা সেটি কিন্তু আজকে এটা, সেটি হলো সিমুলেট সেকেন্ডারি ডিসপ্লে। বন্ধুরা, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম এটি কিন্তু সেটি। তো আমি সিমুলেট ডিসপ্লের ভিতরে চলে আসলাম সেকেন্ডারি ডিসপ্লের ভিতরে। এখানে দেখুন আপনি কোন কোন সাইজের ডিসপ্লে আপনার ডিসপ্লের উপরে আরেকটি ডিসপ্লে আনতে চান। এখানে আছে 480 এবং 480 আরেকটা আছে, এরপরে 720 আছে, তারপরে আছে 720 আবার একটা, তারপরে 1080। আপনারা বুঝতে পারছেন এখানে 4K আছে, 4K মানে কীরকম ডিসপ্লে আপনারা চান, কত সাইজের সেটি কিন্তু বা কত রেজলিউশনের সবগুলি কিন্তু এখানে শো করবে। আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিই, এক এক করে তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো প্রথমে আছে কিন্তু 480, তো আমি এটি অন করে দিলাম। দেওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন আমার ফোনের উপরে কিন্তু কোনায় ছোট্ট একটি ডিসপ্লে চলে আসছে, এটি কিন্তু খুবই অ্যামেজিং। আপনাদের ভালো লাগলে এখন একটি লাইক দিন ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ফোনে কিন্তু উপরে কোনায় একটা ডিসপ্লে চলে আসছে ওই সাইজের, তো 480। তো এবারে আমি আরেকটা দেখবো, নিচেরটা 480-র এটা দেখুন, এটি কিন্তু আরেকটু উজ্জ্বল এবং আরও সুন্দর দেখাচ্ছে, এটি কিন্তু খুবই অ্যামেজিং লাগছে আমার কাছে। তো বন্ধুরা, এবারে চলে যাবো 720, যেটা তো 720 আমি চলে আসি 720। দেখুন আরেকটু বড়ো, এটি কিন্তু আপনাদের আপনারা আবার এখান থেকে চাইলে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারেন, তো যাই হোক এভাবে সরিয়ে নিয়ে যেতে পারবেন। তো দেখুন এটি কিন্তু খুবই অ্যামেজিং, আমি এখানে যেটা করবো আমার নিচের ডিসপ্লে, তো ওইখানে কিন্তু সেটা দেখাবে ফুল ডিসপ্লে, এটি কিন্তু খুবই অ্যামেজিং। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না, তো যাই হোক এবার আমি নিচেরটা দেখাবো 420-এর এটা, এটি কিন্তু ক্লিয়ার দেখাবে অবশ্যই। তো দেন এরপরে আমি 1080 যেটা আছে সেটি, তো 1080 দেখুন আরেকটু বড়ো,
এটি কিন্তু আরো অ্যামেজিং। তো বন্ধুরা সত্যি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে সিস্টেমগুলো। আপনাদের যদি এখনও আপনারা যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে এখন অবশ্যই একটি লাইক করে দিন। তো বন্ধুরা এবারে দেখবো এর পরেরটা নেক্সট যেটা, এটি কিন্তু ক্লিয়ার হবে অবশ্যই। হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি এর নিচেরটা দেখবো সেটা হলো 4K। তো 4Kটা দেখুন, এটি কিন্তু এক সাইডে চলে আসলো ডিসপ্লেটা। আমি এখানে যা করবো আমার এক সাইডে, এখানে এই সাইডেই কিন্তু এখানে আপনারা ইচ্ছা করে সরিয়ে নিয়ে যেতে পারবেন। এটি কিন্তু 4K ডিসপ্লে। তো এবারে কিন্তু আমি নিচেরটা দেখবো 4K-র আরেকটি যে ভার্সনটা আছে সেটি, এটি দেখুন আরেকটু বড় এবং উজ্জ্বল দেখাচ্ছে। তো বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখতে পারেন এখান থেকে। 4K আবার একটা আছে এখানে, এটাও দেখুন খুবই অ্যামেজিং। তো বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা আপনি এখানে যেটা করবেন ওইখানে কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। অবশ্যই আপনাদের বন্ধুরা কিন্তু অবাক হবে যে আপনার এই সিস্টেমটা দেখে, এটি কিন্তু খুবই অ্যামেজিং। এরপরে নিচেরটা আরেকটা দেখুন, এটিও কিন্তু অ্যামেজিং। এরপরে আমি শর্টকাটে দেখাচ্ছি, কিন্তু বেশি দেরি করছি না। তো এরপরে নিচেরটা দেখুন, সব থেকে বড় যেটা দেখুন, এটা এখানে কিন্তু কয়টা ডিসপ্লে আসলো আপনারা ভালো করে দেখুন। এখানে কিন্তু সবগুলো ডিসপ্লে একসাথে আসলো বন্ধুরা, একটু গুনে দেখুন তো কয়টা ডিসপ্লে। একটা ডিসপ্লের ভিতরে কিন্তু উপরে একটা ছোট দেখতে পাচ্ছেন এখানে, এরপরে দুইটা তিনটা, এরপরে আছে চারটা, তো মাঝখানে বড়টা, এরপরে ছয়টা সাতটা আটটা ডিসপ্লে আপনারা ভালো করে গুনে দেখুন। সবগুলো ডিসপ্লে কিন্তু এখানে শো করছে, অর্থাৎ এখানে কিন্তু লেখাই আছে যে এখানে নিচেরটা যেটা সেটা কিন্তু সবগুলো ডিসপ্লে শো করবে। তো বন্ধুরা তার এবারে আপনারা একটি সিস্টেম এখানে কিন্তু আপনারা আবার নন করতে পারবেন না, অর্থাৎ সেটি ঢেকে গেছে। তো এটি আপনারা কীভাবে করবেন সেটিও দেখিয়ে দেয়, অর্থাৎ এটি আপনারা কীভাবে আবার বন্ধ করবেন। সো আগে কিন্তু আপনাদের ছোটো করে নিতে হবে ডিসপ্লে। তো আগে আমি এখানে 480টা দেখা যাচ্ছে, তো 480 করে দিলাম, তারপরে ছোট হয়ে গেল। এবার জাস্ট আবার ওইখানে যাবো, যার পরে উপরে যে নান লেখা আছে নামটা ক্লিক করে দেবো, দেখুন চলে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটি আই হোপ আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যারা এখনও লাইক করেন ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিন। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।